ফাঁকা মাঠে পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। শনিবার দুপুরে ধূপগুড়ি শহরের দক্ষিণায়ন ক্লাব সংলগ্ন এলাকার এক ফাঁকা জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করে ধূপগুড়ি থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম পরেশ দাস। স্থানীয় সূত্র জানা গিয়েছে, ভব ঘুরে ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় রয়েছে। এদিন ওই ব্যক্তিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে ধূপগুড়ি থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মৃত ব্যক্তির ছেলে তাপস দাস জানিয়েছে, ছোট থেকে তাদের সঙ্গে তার বাবার সম্পর্ক নেই। তিনি এদিক ওদিক ঘুরে বেড়াতেন, এদিন স্থানীয়দের মারফত খবর পেয়ে তিনি দেখতে আসেন। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। এখানটায় আমি বাইরে ছিলাম, আমি একটা ভাইয়ের ফোন পেয়ে আসলাম আর কি। এখানে এসে দেখছি একটা বয়স্ক লোক, মানে ভালোই বয়স হবে, তো উনি পড়ে আছে আর কি। মানে এখানটায় রোদের মধ্যে এরকম করে পড়ে আছে। ওনার খুব সম্ভবত জলাতঙ্ক রোগ ছিল, তাই জন্যই হয়তো কালকেও খুব অবস্থা খারাপ ছিল, কালকেও পুলিশ এসেছিলো। এখানেই থাকে উনি? না, এ হ্যাঁ, ইনি এখানেই থাকেন। এখানটায় খেত, মানে ভাইরা দিত, মানে কোনো বিস্কুট টিস্কুট উনি হামে যাবে দিত, খেত। কোথায় বাড়ি? বাড়ি 9 নম্বর ওয়ার্ড। খুব সম্ভবত, আমি ঠিক জানি না, আর শুনলাম আর কি। এখন কী পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, এখন দেখে গেল বাড়িটাকে নিয়ে যাবে এখন। আপনার নাম? শুভজিৎ চক্রবর্তী। যে মারা গেছে বাবা, কী নাম ওনার? পরেশ দাস। কীভাবে জানতে পারলেন এখানে পড়েছি? এখানে ছেলেপেলের কাছে শুনলাম যে কী বলে তোমার বাবার এরকম অবস্থা, তখন শুনতে পারলাম। উনি কতদিন থেকে এখানে থাকতেন? তাও জানি না। আপনাদের সঙ্গে সম্পর্ক ছিল না? না, সম্পর্ক নেই। ছোটোবেলা 5 বছর বয়সের থেকে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। আর তারপরে? তারপরে হচ্ছিলো দাদা মানুষ করছে কষ্ট মাস্ট করে, তারপরে ধূপগুড়িতে আসছিলাম। আসার পরে হচ্ছিলো দাদা হচ্ছিলো সুবল দাস আর লামন্দ দাসের বাড়িতে বড় হয়েছি আমরা। ওরা হচ্ছিলো আমাদের মা বাবাদের পরিচয় আমি। আর উনি কোথায় থাকে এখন? উনি কোথায় থাকে ঠিক ঠিক জানা নেই। উনি কী কাজ করতে দিয়েছে? এমনি হচ্ছে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াইতো এই কি। আপনার নাম? তাপস দাস। কোথায় বাড়ি? আমার 9 নম্বর বাড়ি, দাসপাড়া। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়।